সারা দেশ জুড়ে চলছে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা। এরই ধারাবাহিকতায় 2 মার্চ কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের মতামত জানতে অনুষ্ঠিত হলো উঠান বৈঠক। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন আব্দুল খালেক মাতবর। প্রধান অতিথি ছিলেন রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুলাইমান জামান। বৈঠকে উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ। দাবি একটাই, সুলাইমান জামানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের 2 বারের সভাপতি। মানুষের দুঃসময়ে একনিষ্ঠভাবে তাকে পাশে পায়, চেয়ারম্যান হলে তার এলাকার উন্নয়ন করবে এমনটাই প্রত্যাশা করেন সাধারণ জনগণ। রোহিতপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড অত্যন্ত অবহেলিত। নিজ অর্থায়নে সুলাইমান জামান বেশ কিছু রাস্তাঘাট এবং মসজিদের কাজ করেছেন। দল থেকে মনোনয়ন পেলে জয় ছিনিয়ে আনবে এবং রোহিতপুরের উন্নয়ন করবে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি। নির্বাচন করে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পাবেন। সুলাইমান জামান একজন সেবক হিসাবে কাজ করব, আপনাদের সুখে দুঃখে আপনাদের অসম্পূর্ণ কাজগুলি, এই রোহিতপুরের যে সমস্ত কাজগুলি অসম্পূর্ণ রয়েছে, আমার মুগারচর থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামে গ্রামে 16টি গ্রাম আমার রোহিতপুর ইউনিয়নে প্রত্যেকটি ঘরে ঘরে আমার পরিচিতি আছে, সেই পরিচিতিকে প্রমাণ করার জন্য আমার মা বোনদেরকে নিয়ে, ভাই ভাইদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আগামী ঈদের পরে আমাদের নির্বাচন কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে, তফসিলের আগে নৌকার প্রতীকের ঘোষণা হবে। আপনাকে আবার আশ্বস্ত করতে চাই, আমরা সবাই ভাই ভাই, কোনো ভয় নাই, কারো হুমকি ধমকি। তারপরে রোহিতপুরের বিভিন্ন গ্রাম থেকে আসছেন মা বোনেরার মুগার্চরের এই পরের ওই পরের পুরাটি বিগত দিনে আমার কর্মী সম্মেলন, আমার 2 বারের সভাপতি, আমার এসেই 2011 পক্ষকে হার না মেনে আপনাদের জন্য জান মাল যেখানে যা লাগে তাই দিয়ে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকব, আপনাদের বন্ধু হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের সেবক হয়ে রোহিতপুরে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, রোহিতপুরের পরিবর্তনের লক্ষ্যে, রোহিতপুরের উন্নয়নের লক্ষ্যে, আধুনিক একটি রোহিতপুর গড়ার লক্ষ্যে যেহেতু আপনারা সাড়া দিয়েছেন, আজকে আমরা পড়ছি। আপনারা বাঁচলে আমরা বাঁচব, আমরা শোষণের জন্য আপনাদেরকে কখনোই কোনো বিপদে ফেলব না, প্রয়োজন বলে আমরা আমাদের সকল কিছু দিয়ে ওই প্রতিপক্ষকে ঘায়েল করব। আপনাদেরকে কখনোই প্রতিপক্ষের কাছে ছোট হতে দিব না, আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আমরা চাই রোহিতপুর ইউনিয়নে একজন ভালো মানুষ নেতৃত্ব দেয়, যিনি কিনা নেতৃত্ব দিলে রোহিতপুর ইউনিয়নে মাদক থাকবে না, ঘুষখোর থাকবে না, থাকবে না দখলবাদ। কোনোখানে গিয়ে আমরা এই যে 40টা গড়ে সাহায্য পাই নাই, এই 40টা গড়ে এই আলাদি চেয়ারম্যান, এই সুলেমান, ওই যে মাদ্রাসা একটা জাহাঙ্গীর, তারা আমাকে 2-3 বছর 3-4 বছর প্রত্যেক বছর আমাকে কোরবানির গোশ দিতে আমরা খাইছি। আচ্ছা, জয়গান সৌন্দর্য, তার কাজকর্ম গৌরব, তার উদারতা, তার প্রেমের যে একটা টান, সেটা আমরা সেই বাংলাদেশ জমছড়িতে। সুলাইমান জামান ভাই প্রায় 1.5 লক্ষ টাকার উপরে আর্থিক সহায়তা দিয়ে এই খালটা ভরট করেন। আল্লাহ আপনারা যারা যারা আছেন সুলাইমান জামানকে আমি আশা করি আপনারা ভোট দিয়া জয়যুক্ত লাভ আছে। আমরা যা কিছু লাগে তাই নিয়ে লড়ব, সুলাইমান জামানকে চেয়ারম্যান না বানিয়ে ঘরে ফিরব না, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আল্লাহর হস্তে সবাই একমত হয়ে এই ভালো ব্যক্তিকে ভোট দিবেন।